আন্ডারওয়াটার ক্রপ সার্কেল সমুদ্র তলদেশে বিস্ময়কর কিছু আর্ট তবে তা মানুষের সৃষ্ট নয় পানির নিচের ক্রপ সার্কেল নামে পরিচিত যা আন্ডার ওয়াটার এক্সপ্লোরারদের হতবাক করেছিল এই মনোমুগ্ধকর আর্টগুলো জাপান এবং অস্ট্রেলিয়ার উপকূলে প্রথম আবিষ্কৃত হয় আশ্চর্য হলেও সত্য যে তা এক প্রকার মাছ দ্বারা সৃষ্ট যা পাফার ফিশের এক ধরনের প্রজাতি কেন এই মাছগুলি এই জটিল নকশাগুলি তৈরি করে তা অজানা তবে ধারণা করা হয় স্ত্রী মাছকে আকর্ষণ করার জন্যই পাফার পাফারফিশ এমনটা করে